নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। গোয়াদার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশন আপনাদের সকলকে স্বাগত। বেশ কিছুদিন একটু ব্যস্ততার জন্য ভিডিও করা হয়নি, তো আজ আবার এলাম ভিডিও করতে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট শেয়ার করতে পারেন। পদ্ম গাছ সম্বন্ধে ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে কোশ্চেনগুলো থাকে পদ্ম গাছ সম্বন্ধে আমাকে কমেন্ট করতে পারেন এবং ডাইরেক্ট ফোন করেও নিতে পারেন। আপনাদের যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো চলুন ভিডিও চলে যাই। আজ আমার একটা পার্সেল এসেছে, বেশ লম্বা, এই যে দেখুন, অনেক বড় পার্সেলটা। এটা এয়ারে এসেছে, আপনার পার্সেলটা অনেক লম্বা কারণ এটা মধ্যে রানার আছে, টিউবার নয়। চলুন এটাই আজ আনবক্সিং করব। কীরকম রানার আসে এবং রানার থেকে গাছ করা যায় সেগুলো আপনাদের ডিটেলস দেখাবো। চলুন। তো প্যাকেটটা আমরা ভালোভাবে নিই, খুব সুন্দর প্যাকেট করে পাঠায় এনারা। এনাদের পার্সেল খুব সুন্দর, আমার পার্সেলগুলো ভালো, আমার প্যাকেটও আপনারা জানেন যে আমি কেমন প্যাকেট করি। প্যাকেটটা অনেক বড় ভলিউমেট্রিকে এসছে, যার জন্য ডেলিভারি চার্জটা অনেক বেশি লেগেছে। ডেলিভারি চার্জ আমাকে দিতে হয়েছে 350 টাকা। এয়ারে আসলে নর্মাল চার্জই লাগে, মানে এয়ারে 150 টাকা লাগে, 150 টাকা না সরি 250 টাকা লাগে। সেখানে যেহেতু এটা ভলিউমেট্রিক এবং 1 কিলোর উপরে আছে, যার জন্য প্যাকেটটা আরও বড় হয়েছে। সুন্দর করে আস্তে আস্তে আপনারা ওইভাবে কেটে নেবেন। এই যে খুলে নিলাম, এর মধ্যে দেখি এটা কি আছে। এটাতে কোনো নাম লেখা নেই, এখানে লেখা আছে প্রভা। এটা চলুন প্যাকেটটা খোলা যাক। সুন্দরভাবে প্যাকেট করা আছে, আস্তে আস্তে খুলতে হবে নাহলে ভেঙে যেতে পারে। আসলে এখন ট্রপিক্যাল ভ্যারাইটির টিউবার খুব কম পাওয়া যায়, কারণ এখন যেহেতু ফ্লাওয়ারিং সিজন চলছে, তো টিউবার না থাকার মতন, যার জন্যে রানার নিতে হয়। চলুন, রানারও অসুবিধা নেই, রানার সার্ভাইভ করে যায়। দেখুন খুব সুন্দর একটা রানার পাঠিয়েছে, এতে একটা বার্ডও রয়েছে, একটা নয় মনে হয় 2-3টে বার্ড। এই যে দেখুন একটা বার্ড, এই একটা, দুটো বার্ড, বার্ডগুলো একটাও নষ্ট হয়ে যাবে সবই। দুটো বার্ড দেখতে পাচ্ছি, আপাতত দুটো বার্ড দেখা যাচ্ছে, আরও আশা করি এগুলোর মধ্যে বার্ড আছে। যাই হোক, রানারটা খুব সুন্দর যেমনই এসছে, পুরো ক্লিন এবং পরিষ্কার, চকচকেই রয়েছে, পাতাটাও ঠিকঠাক আছে। তো এটা ওভার রানার, মোটামুটি ইয়ারে নিলে তাড়াতাড়ি চলে আসে। আর এই যে এইটা আছে হোয়াইট মিরাকেল, হোয়াইট মিরাকেলের এখন টিউবার পাবেন না আপনারা, রানারই পাবেন। তো রানারটা কেমন সেটাও দেখাবো। এই রানারগুলোকে যেহেতু ট্রপিক্যাল ফুলগুলো অনেক বড় বড় হয়, এগুলো কেমন জায়গায় করলে খুব ভালো ফুল পাওয়া যাবে, মানে ঠিক, আসলে ট্রপিক্যাল সব জায়গায় করা যায় ছোট বড়। তো আমি কোন জায়গায় করি এবং কেমন ফুল পাবো সেগুলোর আপডেট আপনাদের দেখাতে থাকবো। আপনারাও ঠিক এইভাবেই করলে আপনারাও কিন্তু সুন্দর ফুল পাবেন। আমি রানার থেকে গাছ করছি, আপনারাও রানার টিউবার যেটা থেকেই করুন
অবশ্যই করতে পারবেন। আর যারা নতুন গাছ করছেন তাদেরকে আমি সবসময় বলে দিই যে রানারকে অ্যাভয়েড করবেন, নতুন বাগানিদের জন্য রানারটা ঠিক নয়। কেন আসলে রানার টিউবার যাই হোক সবটাই ইজি ফুল হয়ে যায়, রানার থেকে একটু তাড়াতাড়ি ফুল আসে, রানারের মধ্যেই কড়ি থাকে, এটা হলো মেন ব্যাপার, রানারের মধ্যেই সুন্দর কড়ি থাকে। আর রানারটা লাগানোর কয়েকদিনের মধ্যেই, তো এই দেখুন মিরাকেলের রানার আমি আনবক্সিং করছি। কি সুন্দর বড় একটা পাতা, মানে এই পাতা নিশ্চয়ই কড়ি ছিল ওই পাতাতে, দেখা যাক, দেখে নিই। হ্যাঁ ঠিক তাই, এই যে দেখুন এই পাতাতে একটা কড়ি, এই যে সুন্দর একটা কড়ি ছিল রানার মধ্যে। রানারটা খুব সুন্দর হেলদি রানার আছে, রানারটা আমি অনেকদিন ধরেই বুকিং করে রেখেছিলাম, তো সেখানে রানারটা রেডি হওয়ার পরে উনি আমাকে পার্সেল করেছেন, তো এটাও এখানে রেখে দিলাম। তো এর প্রতিস্থাপনের ভিডিও আপনাদের দেখাবো যে রানার কীভাবে প্রতিস্থাপন করে, আগেও দেখিয়েছি, এবং রানারটা দেখুন খুবই সুন্দর, বেশ এটাকে সরিয়ে রাখলাম। আরও একটা যেটাই নাম ছিল না, ওনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে এটা কী ভ্যারাইটি আছে, যাই হোক। এর একটা এটার নাম নেই, যাই হোক জিজ্ঞাসা করে নিতে হবে কী আছে। আর আপনারা যখনই মানে টিউবার রানার যাই প্যাকিং আনবক্সিং করবেন, খুব যত্ন সহকারে করবেন, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, নটগুলো ভেঙে গেলেই কিন্তু গাছ কিন্তু সার্ভাইভ করবে না। এটাও একটা রানার, এখান থেকে কেটে নিলাম। তিনটে রানার পেয়েছি, রানার তিনটেই খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে এসছে। দেখুন এখানে এই একটা কড়ি, এই একটা কড়ি, এই পাতাটা মানে লেদা পোকা শুয়োপোকা যাই হোক এটাতে খেয়ে নিয়েছিল, যার জন্যে এরকম কী সুন্দর একটা কড়ি। এবং এখানে একটা নট আছে, এই একটা রানার এখানে নট, দুটো কড়ি রয়েছে, মানে খুবই সুন্দর হেলদি রানার। তো আমরা মোটামুটি এরকম দু তিনটে রানার পেয়েছি, এই যে একটা ওই একটা, তো এগুলোকে এখন কি করব, জলে ভাসিয়ে রাখবো। তো বন্ধুরা আপনারা দেখলেন যে রানারটা খুব সুন্দর হেলদি, আর এরকম রানার নিলে অবশ্য আপনারাও পারবেন করতে, রেডি করতে, রানারটা খুব সুন্দর। এবং বাইরে থেকে যেহেতু এসছে ওনারা ভালো জিনিসই পাঠাবেন, আর এয়ারে আসলে তিন দিনের মধ্যে চলে আসে, আমার মনে হয় দুদিন। দেখছেন এবার রানারগুলোকে আমি জলে ভাসিয়ে দিয়েছি, কোনো ফাঙ্গিসাইড কিছু করিনি, কেন গাছের কোনো রকম ক্ষতি হয়নি, ড্যামেজ হয়নি, যা তেমনই আছে, ফাঙ্গিসাইড না করলেও চলে। আমি কিন্তু বেশিরভাগ গাছই ফাঙ্গিসাইড না করেই বসিয়ে দিই, তো আমি পরিষ্কার জল একবার স্বচ্ছ ক্লিন জলের মধ্যে কল থেকে তুলে এনে বসিয়ে দিলাম। দেখুন কী সুন্দর, এই যে কড়ি, এই যে একটা কড়ি দেখা যাচ্ছে, এগুলো ফুটবে না, এগুলো সব নষ্ট হয়ে যাবে, যাই হোক গাছটা রেডি হয়ে গেলেই হবে। তো সুন্দর তিনটে রানার, তো এরকম রানারটা আমি কোন জায়গায় বসাবো, কীভাবে বসাবো, সের ভিডিও পরের ভিডিওতে আসতে চলেছে, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ।